আলাইকুম চার্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ইনভার্টেড হ্যামার শুটিং স্টার এবং স্পিনিং টপ গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সাজাবো তো আজকে আমরা দেখব কিভাবে ইনভার্টেড হ্যামার শুটিং স্টার এবং স্পিনিং টপ দেখে আমরা আমাদের ট্রেডিং ডিসিশনটি নিব মূল আলোচনায় চলে যাচ্ছি ইনভার্টেড হ্যামার্স আমরা হ্যামার ক্যান্ডেল দেখেছি তো হ্যামার ক্যান্ডেলে আমরা দেখেছি লং লোয়ার শ্যাডো আমরা দেখেছি একটা হ্যামার ক্যান্ডেলে সময় নিচে একটা লং লোয়ার শ্যাডো থাকে আহ আর একটা আহ হ্যামারকে আমরা যদি উল্টো করে ধরি সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি দেখতে উল্টো হ্যামারের মতো আমরা দেখতে পাচ্ছি এটা আপার একটি শ্যাডো থাকবে লং আপার শ্যাডো আর নিচে একটা ছোট শ্যাডো থাকতেও পারে আর এর আগে একটি ডাউন ট্রেন্ড থাকবে একটি ইনভার্টেড হ্যামার সবসময় আমরা খুঁজবো একটা ডাউন ট্রেন্ড এর পর আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন ট্রেন্ড এর পর একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর ক্লোজিং এবং ওপেনিং প্রাইস খুব কাছাকাছি থাকবে আমরা দেখতে পাচ্ছি এটা রিয়েল বডি খুবই ছোট ছোটো রিয়েল একটি বডি আর লং আমরা যেটা বলেছি যে লং আপার শ্যাডো আর এটা ক্যান্ডেল কালারটি রেডও হতে পারে এটা গ্রিনও হতে পারে আর রিয়েল বডির উপরে একটি আপার শ্যাডো হবে যেটা আমরা বলেছি একটি আপার শ্যাডো থাকবে নিচে একটি লোয়ার শ্যাডো থাকতে পারে নাও থাকতে পারে তো এই ধরনের যখন সিচুয়েশনটা হবে সেটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং এরপরে যে কারেন্ট যে ট্রেনটি আছে ডাউন ট্রেন্ড এরকম একটি ক্যান্ডেল দেখলে এখানে এটাকে একটা বটম রিভার্সাল ক্যান্ডেলও বলা হয়ে থাকে তো এরপরে একটি আপ ট্রেন্ড পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই আর আমাদের ডিসিশনটি আমরা যখন দেখবো যে ইনভার্টেড হ্যামার এর পর একটি গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে তখন আমরা আমাদের আমরা বাই করব এবং বাই ডিসিশনে আমরা যাব এরপর আমরা দেখতে পাচ্ছি একটি আপ ট্রেন্ড সো ভিউয়ার্স আমরা কিছু एग्जांपल দেখে নেই আমি জিএমএস রেঞ্জের প্রাইস গ্রাফে ঢুকেছি ভিউয়ার্স আমরা এখানে একটি ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি আমরা আমি বেশ কিছু স্ক্রিপ্টে ঢুকে ইনভার্টেড হ্যামার গুলো কিভাবে আমরা খুঁজে বের করব সেটা আমরা আমি একটু দেখানোর চেষ্টা করব ভিউর্স সো আমাদের বেশি বেশি চার্ট দেখার অভ্যাসটা করতে হবে যেটা আমি সবসময় বলে থাকি যত বেশি আমরা প্রাইস গ্রাফ দেখবো যত বেশি চার্ট দেখব তত বেশি আমরা আমাদের চোখে এই প্যাটার্নগুলো ধরা পড়বে সো আমরা এখানে একটি পরিষ্কার একটি ডাউন ট্রেন্ডের পর আমরা একটি ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি লং আপার শ্যাডো স্মল রিয়েল বডি আমরা দেখতে পাচ্ছি এরপর কিন্তু ট্রেনটা রিভার্স করেছে এবং সুন্দর একটি এই সময় আমি আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি আপনারা যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন দেখতে পারেন দেখে নিতে পারেন আহ এই ইনভার্টেড আমার হয়েছিল কম করেছিল আমাদের অগাস্টের তেরো তারিখ দু অগাস্টের তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি ইনভার্টেড হামারটি ফর্ম করেছিল এরপর একটি আপগ্রেড আমরা আরো কিছু স্ক্রিপ্টে দেখে নেই এমবি ফার্মাসিউটিক্যালস এর আহ ঢুকেছি আহ এখানে আমরা ভিউস দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড সো এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি অনেক সময় যে করে এ অবশ্যই লং লং লোয়ার আপার শ্যাডো থাকতে হবে শ্যাডোটা অবশ্যই রিয়েল বডির দ্বিগুণের চেতে বড় হতে হবে তো এরপর আমরা এখানে কিন্তু দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটা একটা রেড একটা গ্রিন সো এখানে গ্রিন ক্যান্ডেলটারও কিন্তু আপার শ্যাডো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা কিন্তু ছোট আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রিয়েল বডি অনেক বড় লোয়ার আপার শ্যাডোটা কিন্তু রিয়েল বডি দ্বিগুণ দ্বিগুণ হবে তো আমরা সেটাকে কিন্তু আহ ইনভার্টেড হ্যামার হিসাবে আমরা ধরবো না ইনভার্টেড হ্যামার হচ্ছে রেড ক্যান্ডেল যেটা রয়েছে সেটা সো আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন ট্রেন্ডের এর পর সেটি ফর্ম করেছে এবং এরপর একটা এটা সময়টাও বলে দিচ্ছি চার তারিখ দু হাজার আঠারো ফেব্রুয়ারি চার তারিখ এই ক্যান্ডেলটি ফর্ম করেছে ভি আপনারা একটু দেখে নেবেন এরপর আমরা আরেকটি প্রাইস চার্টে ঢুকে দেখে নেই আমি বিডি ল্যাম্প বাংলাদেশ ল্যাম্পের ঢুকেছি গ্রাফে আমরা এখানে একটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি এবং আমি যেটা বলেছি একটা ডাউন ট্রেন্ডের পর যখন একটা ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাবো এরপর নিশ্চিত একটা যদি কনফার্মেশন ক্যান্ডেলটা আমার আমাকে বলে আমি অবশ্যই বাই করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্মেশন ক্যান্ডেলটি এখানে আমরা গ্রিন ছিল এবং সেটি আমাদেরকে একটি একটি বাই করার একটি ইঙ্গিত এখানে দিয়েছে সে এবং আহ এরপর আমরা একটি আক্রেন দেখতে পাচ্ছি আহ আমরা আরেকটি আহ প্রাইস গ্রাফে ঢুকে দেখে নেই আমরা এফ প্রাইস চার্টে ঢুকেছি আমরা আরেকটি এখানে ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি একটা ডাউন পর এবং এরপর আমরা দেখলাম যে ট্রেন্ডটা রিভার্স করেছে এরপর আহ শুটিং স্টার শুটিং স্টার ক্যান্ডেলটি দেখতে ইনভার্টেড হ্যামার এর মতোই কিন্তু আমরা যেটা আগে বলেছি লোকেশন একটা খুব বিশাল ফ্যাক্ট ক্যান্ডেল সো একটি আপ ট্রেন্ডে যখন একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল সরি মতো ক্যান্ডেল যখন আমরা দেখবো সেটার নাম তখন হয়ে যাবে শুটিং স্টার সেটাকে আমরা শুটিং স্টার ক্যান্ডেল বলবো এবং এরপরে এটা একটা ট্রেন্ডের যে শেষ আমরা এর মাধ্যমে একটা যখন শুটিং স্টার দেখতে পাই তখন আমরা আমরা ধরে নেই যে এখানে এই ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে এবং একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে সো আমাদের ডিসিশনটা হবে যখন আমরা একটা শুটিং স্টার দেখতে পাবো আমরা ধরেন এই শেয়ারটা কিনেছিলাম এখানে এই জায়গায় যখন সেটা শুটিং স্টার দেখলাম তো আমরা সো আমরা আমাদের সেখানে আমরা সেল ডিসিশনটি নিব এরপর দিন আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল আহ জন্য অপেক্ষা করব কনফার্মেশন ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল আমরা দেখতে পাই সো আমরা আমাদের শেয়ারটি সেল করে দিব আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন ট্রেন সো আগেও যেটা বলেছি একটা ইনভার্টেড হ্যামার গ্রিনও হতে পারে রেড হতে পারে সেম ভাবে শুটিং যে রিয়েল বডিটি সেটি গ্রেনও হতে পারে রেডও হতে পারে এবং একটি ছোট আহ শ্যাডো আমরা দেখতে পাই একটা ছোট একটি স্মল লোয়ার শ্যাডো থাকতে পারে সো আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি

আপটেন্ডে ফর্ম করেছে এবং এরপরে একটি ডাউনড আমরা আরেকটি স্ক্রিপ্টে টুকে দেখি কেপিসির খুলনা পাওয়ার বিল গেছি ভিউয়ার্স আমরা একটি এখানে শুটিং স্টার দেখতে পাচ্ছি আপ মাথায় এবং এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটি রিভার্স করেছে আমি সময়টি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা দু হাজার ষোলোর নভেম্বরের আট তারিখ হয়েছে কম করেছে আমরা আরেকটি শুটিং স্টার দেখতে পাচ্ছি এখানে যেটা ফর্ম করেছে আপনার জানুয়ারির আঠারো তারিখ দু হাজার এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে টেন্ট ট্রেন্ড কিন্তু রিভার্স করেছে আমরা আরো কয়েকটি স্ক্রিপ্ট দেখে ফেলি কুইক গ্রামীণ ফোনে ঢুকলাম জিপি ভিউয়ার্স আমরা এখানে একটি শুটিং স্টার দেখতে পাচ্ছি এবং এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইসটি এখান থেকে রিভার্স করেছে আর ডেস্কোতে ঢুকলাম তো এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমি যেটা আগে বলেছি যে একটা শুটিং স্টার হওয়ার জন্য তাকে অবশ্যই তার লং আপার শ্যাডো থাকা খুব জরুরি তো এখানে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যার আপার শ্যাডো রয়েছে কিন্তু তার রিয়েল বডি কিন্তু অনেক বড় আমি যেটা বলেছি রিয়েল বডি হবে স্মল রিয়েল বডি সো এই জিনিসগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি যখন আমরা অ্যানালাইসিস করবো এগুলো খেয়ালে রাখতে হবে এখানে আমরা একটা সুন্দর শুটিং স্টার দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি নিচে আরো আরো কিছু স্ক্রিপ্ট দেখে ফেলি ল্যাম্পে ঢুকেছে আহ এখানে খুব সুন্দর একটি আহ আমরা শুটিং স্টার পেয়ে গেছি আমি সময়টা বলে দিচ্ছি ভিউয়ার্স সময়টা হচ্ছে অগাস্টের নয় তারিখ দু হাজার সতেরো পরে এগুলো একটু আবার চেক করে নেবেন দেখে নেবেন লাস্ট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি নিয়ে কথা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্পিনিং টপ আহ এটার কালার রেডও হতে পারে গ্রিনও হতে পারে কালারটা কোনো বিষয় না একটা স্পিনিং টপ ক্যান্ডেল আমরা যেদিন দেখব সেদিন সেদিন আমরা এটা বুঝবো যে বায়ার সেলারের মধ্যে সেদিন কেউ উইন করতে পারেনি লড়াই জমে উঠেছে এখানে লং লোয়ার এবং আপার শেডও বায়ার সেলারের মধ্যে সিদ্ধান্তহীনতারা নির্দেশ করছে আমরা কিছু এক্সাম্পল দেখিনি ভিউয়ার্স লঙ্কা বাংলায় ঢুকলাম আমরা এখানে স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি শ্যাডো টাইপ আপার এবং লোয়ার শ্যাডো স্মল রিয়েল বডি আহ এরপর আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপ ট্রেন্ড এর আহ ট্রেনে গিয়ে এটা ফর্ম করেছে এবং এরপর কিন্তু আহ ট্রেনটি রিভার্স করেছে এখানে একটি বটমে দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ ক্যান্ডেল এবং এরপরে কনফার্মেশন ক্যান্ডেল বাই সিগন্যাল এবং একটা মুভ ট্রেন রিভার্স করেছে আমরা আর দেখে আমরা টেকনোলজি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং এরপরে আহ ট্রেনটা রিভার্স করেছে ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্পিনিতে পাচ্ছি এখানে আর একটি স্পিনিং টপ এবং ফ্রেন্ড রিভার্স করেছে করে ঢুকলাম স্পিনিং টপ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপ ট্রেন্ডের মাথায় এবং ট্রেন্ড রিভার্স করেছে আমরা আমি আগেও বলেছি স্পিনিং টপ ক্যান্ডেল যেদিন ফর্ম করবে আমরা কিন্তু এর পরদিন দিন একটা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেল প্রেশার এবং সেখানে আমরা আমার যে শেয়ার যদি থাকে সেল করে দিব ওয়েল্ডিং আপনারা সব স্ক্রিপ্টে খুঁজে দেখবেন প্র্যাকটিসের জন্য আপনারা ক্যান্ডেলগুলো পাবেন এখানে আমরা একটা স্পিনিং টপ দেখছি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন স্পিনিং টপ পর কিন্তু ট্রেনটা রিভার্স করেছে তো একটা আপ ট্রেন্ড আপ মাথায় যদি একটা স্পিনিং টপ আমরা খুঁজে পাই সেটা সেটা একটা সম্ভাবনা নির্দেশ করে যে ট্রেনটি রিভার্স করবে ডাউনে যাবে আর যদি একটা ডাউন ট্রেন্ডে আমরা যদি স্পিনিং টপ ক্যান্ডেটি দেখতে পাই তাহলে এটার একটা চান্স রয়েছে যে এরপর ট্রেনটি রিভার্স করবে এটা আবার আপে যাবে সো আমাদের এই বিষয়গুলোর জন্য একটা দিন আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে সো বিয়ারস আমি আশা করি আপনাদের কাছে এই জিনিসগুলো क्लियर করতে পেরেছি। ভিউয়ারস আজকে পর্যন্তই আগামী ভিডিও টিউটোরিলে আমি আরেকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এ দোয়া করছি। আর শেয়ার মার্কেটের নিত্য নতুন খবর পেতে আপনারা আমার ফেসবুক পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।